বাংলাদেশ থেকে স্টাডি ট্যুরে 10 জন মহিলা সংসদ সদস্য ওয়াশিংটনে এসেছেন গত বেশ কয়েকদিন। দেশে নারী নির্যাতন রোধকল্পে কি কি করণীয় তা দেখার জন্য 8 জন আওয়ামী লীগ এবং 2 জন বিএনপি সংসদ সদস্য ওয়াশিংটন সফর করেছেন। এদের নেতৃত্বে রয়েছেন জিন্নাতুন্নেসা তালুকদার এমপি। হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল সহ বিভিন্ন স্থান তারা ইতিমধ্যেই সফর করেছেন। আমেরিকার বিভিন্ন নারী নেতৃত্বের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে। সেমিনার এবং মত বিনিময় সভায়ও তারা অংশ নিয়েছেন। এসব অনুষ্ঠানে তারা বুঝতে পেরেছেন বাংলাদেশের চেয়ে নারী নির্যাতনের মাত্রা আমেরিকাতেই বেশি। সরাসরি এবং কর্মক্ষেত্রে সহ সর্বত্রই এখানে নারীরা নির্যাতিত হন। মেট্রো ওয়াশিংটনবাসীর উদ্যোগে দেয়া রোববার আর্লিংটনে দেশি স্পাইসি রেস্টুরেন্টে এক মত বিনিময় সভায় তারা তাদের এই সফরের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন মোহাম্মদ আলমগীর, শাহজাহান মাহমুদ, মাহমুদুন্নবী বাকি প্রমুখ। অবিলম্বে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের পার্বত্য এলাকার মানুষেরা। মঙ্গলবার জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশে তারা অভিযোগ করেন, বাংলাদেশে আদিবাসীরা তাদের অধিকার থেকে বঞ্চিত। 1997 সালে পার্বত্য শান্তি চুক্তি হলেও তা বাস্তবায়িত হয়নি। বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি স্থাপনের জন্য দুটি আন্তর্জাতিক পুরস্কার পাওয়া সত্ত্বেও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়িত হয়নি। বক্তারা বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে তারা অধিকার চায়। তারা অভিযোগ করেন, নামমাত্র শান্তি চুক্তি হলেও পার্বত্য অঞ্চলের অধিবাসীরা শাসিত হচ্ছে সামরিক জান্তাদের দ্বারা। দেশের মোট আর্মির 33% পার্বত্য এলাকায় নিয়োজিত। তাদের ছত্রছায়ে বাঙালিরা জোর করে পার্বত্য আদিবাসীদের জায়গা জমি দখল করছে বলে তারা অভিযোগ করেন। তাদের উপর অত্যাচার করছে বাঙালিরা এমন অভিযোগও করেন। অথচ এসব নির্যাতনের বিরুদ্ধে আদিবাসীরা প্রতিবাদ করেও কোনো সুবিচার পাচ্ছেন না। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে 12 জন আদিবাসী নেতা জাতিসংঘে এ সংক্রান্ত এক বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন। মঙ্গলবারে বিক্ষোভে অংশ নেন তারাও। আমরা অধিকার কোনো খুব বেশিও চায় না, কমও চায় না। সেটা হলো কি, বাংলাদেশের একজন নাগরিক যা কিছু অধিকার ভোগ করে সেই হিসেবে আমরা সেই অধিকার পেতে চাই। নিক্ষুদ্র জাতিগোষ্ঠী যেটা এত দাঁত ভাঙ্গা নাম না দিয়ে, অন্য নাম দিলে তো ভালো হয়, অতি নিকৃষ্ট জাতি, আমার মনে হয় এটাই বোধহয় উত্তম। কারণ আমাদের যে ইন্ডিজিনাস পিপল, ট্রাইবাল পিপল, আদিবাসী থেকে শুরু করে পাকিস্তান আমল থেকে আমরা সারা জীবন একটা লজ্জাকর অবস্থায় আছি। বয়স্ক প্রবাসী বাংলাদেশিদেরকে ইংরেজি শিক্ষা কোর্সের সার্টিফিকেট প্রদান উপলক্ষে রোববার বাংলাদেশ সোসাইটি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোসাইটি ও নিউ ইয়র্ক সিটির যৌথ উদ্যোগে 10 সপ্তাহের বয়স্কদের ইংরেজি শিক্ষা কোর্সে ভিজুয়াল ও অডিও পদ্ধতিতে বয়স্কদেরকে ইংরেজি শিক্ষা দেওয়া হয়। প্রশিক্ষকরা আশা করছেন তাদের এই কোর্স আগামীতে তাদের শিক্ষার্থীদের চাকরি পেতে সাহায্য করবে। উডসাইডের দিব্যাধাম সেবাশ্রম সংঘে রোববার অনুষ্ঠিত হল 13তম অখণ্ড হরিনাম সংকীর্তন। শ্রীমদ ভগবদ গীতা সংঘ ইউএসএর উদ্যোগে অনুষ্ঠিত সংকীর্তনে সকাল সন্ধ্যা আয়োজনে ছিল হরে রাম হরে কৃষ্ণ জপমালা, পূজা অর্চনা এবং প্রসাদ বিতরণ। হিন্দু পুণ্যার্থীরা পরজন্মের প্রশান্তি এবং আগামী প্রজন্মকে ধর্মীয় আচার আচরণের সাথে পরিচয় করিয়ে দেবার লক্ষ্যেই এই আয়োজন করেন। ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ ভ্যাবের এক সভায় বাংলাদেশের শিক্ষার উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে পঞ্চশালা কৌশলপত্র তুলে ধরা হয়েছে। শিক্ষা খাতে বাংলাদেশের বাজেট আরও বাড়িয়ে শহরের সাথে গ্রামাঞ্চলেও শিক্ষার হার বাড়াতে আরও কাজ করার আহ্বান জানান ভ্যাবের সদস্যরা। বাংলাদেশের সুবিধাবঞ্চিত এলাকায় ভ্যাবের কর্মকাণ্ড বাড়িয়ে দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদেরকে শিক্ষা গ্রহণে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন ভ্যাবের সদস্যরা। সংগঠনের চেয়ারম্যান ডক্টর দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং অধ্যাপক মাহফুজ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা সংগঠনের বিগত সময়ের কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করেছে মুক্তধারা। জ্যাকসন হাইটসের মুক্তধারা কার্যালয়ে কবির জন্মবার্ষিকী পালন অনুষ্ঠানে নিউ ইয়র্কের প্রবাসী কবি, লেখক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও এই আয়োজনে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের কালচারাল মিনিস্টার অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ। প্রবাসী শিল্পীরা কবিতা আবৃত্তি এবং গানের মধ্য দিয়ে বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ওয়েসের উদ্যোগে বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসে অনুষ্ঠিত হল বৈশাখী মেলা। মেলায় ব্রঙ্কস ছাড়াও নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্থান থেকে নারী পুরুষ ও শিশু এবং কিশোররা আসেন। মেলায় বসা বাহারি দেশীয় পণ্য খাবারের স্টলগুলোতে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। স্থানীয় একটি স্কুল অডিটোরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রোববার SSB-র উদ্যোগে অ্যাস্টোরিয়ার সাউন্ড ভিউ ভবনে অনুষ্ঠিত হল বৈশাখী মেলা। বাহারি পোশাক, গয়না ও খাবারের স্টলগুলোতে ছিল উপচে পড়া ভিড়। মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।